হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা আজকে ফার্স্ট টাইমের জন্য আজমির চণ্ডীগড় বন্দে ভারত এক্সপ্রেসে জার্নি করব। আমরা জয়পুর পর্যন্ত যাব, তো এই পর্যন্ত কি কি ব্রেকফাস্ট আছে আমাদের জন্য সমস্ত ইনফরমেশন দেব এই ভিডিওতে। তো এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ। ওকে, চলো আমাদের সাথে। 4:50 বাজে, চারিদিক অন্ধকার। আমরা এখন আছি পুষ্করে আমাদের হোটেলে। তো 6:20 আমাদের ট্রেন হলো আজমের থেকে। আমাদের এখান থেকে যেতে মোটামুটি 40 মিনিটস মতন লাগবে, তো এই জন্য বেরিয়ে পড়ছি। তো দেখা যাক, আমরা গাড়ির জন্য বলে দিয়েছি হোটেলে, তো দেখা যাক নিচে গিয়ে তো সেটা পাওয়া যায় কি না। চলো দেখি। 4:53, কেউ কোথাও নেই। একটা কুকুর এখানে ঘোরাঘুরি করছিল, তো সে দেখলো, এই যে উনি চলে এসেছেন ইনভেস্টিগেট করতে। 5:02 আমাদের গাড়ি। না, তোমার কাঁধেরটা দিয়ে দিয়েছো? 7, 8, 9, মাপার কাছে একটা, মার কাছে একটা, 11। ঠিক আছে, চলো আমাদের গাড়ি অন টাইম, আমরা এবার ঢুকে পড়ি। চলো টাটা পুষ্কর, আমরা বেরিয়ে পড়ছি ভোর রাতে। আবার কখনো দেখা হবে পুষ্কর, আবার আসবো। পঁচিশ মিনিট মতন লাগলো এখানে আসতে আজমের স্টেশনে। 2097 বন্দে ভারত এক্সপ্রেস, এইটাতে করে আমরা যাব। নম্বর স্টেশনেই আমাদের ট্রেনটা ছাড়বে, তো আমাদের কোচ নাম্বারটা চেক করতে হবে। এই যে বন্দে ভারত এক্সপ্রেস 6:20, 2097। আর লোক তো প্রচুর আছে। আচ্ছা, এখান থেকে এসকালেটর আছে 1 নম্বর থেকে, তো আর ইলেভেটরও আছে, কিন্তু অন্যগুলো থেকে কিন্তু নেই। পজিশন এটা হলো C9, এদিকে C10, তাহলে এইদিকে আমাদের যেতে হবে C1। এই বন্দে ভারত চলে এসেছে, স্টেশনে ঢুকে পড়েছে আর কি। তো আমরা এখানে এন্টার করতে পারবো কিনা জানি না। তো আমরা তো হাওড়া বন্দে ভারত দেখেছি, পুরী বন্দে ভারত দেখেছি, কিন্তু আজমের বন্দে ভারত তো দেখিনি। ট্রেন আসছে, C13 ঠিকই আছে। আমাদের C1 সামনের দিকে যেতে হবে, মাঝখানে দুটো এক্সিকিউটিভ ক্লাস, E1 আর E2। C21, 22 আর এই 23, 24 আমাদের সিট চলে এসে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এটা হলো C1, এক্সিকিউটিভ নয়, তো এটা রোটেট করা যাবে না। আর এখানে হলো চার্জারের জায়গা আছে এরকম পায়ের কাছে, এবার কতটা এটা অপারেশনাল সেটাই হলো ব্যাপার। আগের বার তো দেখেছিলাম খুলে খুলে পড়ছে। আর কি বলে, ব্রেল সিস্টেমেও এখানে নাম্বারসগুলো সমস্ত দেওয়া আছে, আর লাইটস আছে ওপরে। তো
তো আমাদের ট্রেন যাবে এইদিকে। এগুলো কি রিডিং লাইটস? হ্যাঁ এগুলো রিডিং লাইট। তো আমরা বাথরুমটা দেখব, ওয়ান টাচ জাস্ট। আচ্ছা এখানে তো জলের জায়গা রয়েছে, জলের জায়গা রয়েছে, হট কেস এইদিকে না বাথরুমটা, সম্ভবত ওইদিকে। আগে না সেন্সারে এটা খুলে যেত, এখন বোধ হয় লোকজন এত ঝামেলা করে বলে এরম প্রেস, এটাই সবচেয়ে ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাথরুমটা দেখিয়ে দিই, আমাদের ফার্স্ট স্টপেজই হলো জয়পুর। একদম পরিষ্কার আর অনেক বড়, এখানে বেবি কেয়ার রয়েছে, তারপরে হলো জেট স্প্রে রয়েছে, আর এদিকে হলো হ্যান্ড ওয়াশ করার জায়গা রয়েছে। অ্যান্ড দিস ইজ শ্রীতম। আইআরসিটিসি থেকে পিএনআর স্ট্যাটাস দিয়েছিল, তো এটা এইখানে এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা প্রেস করেই কিন্তু আমরা এই কোচের যে পজিশনটা সেটা জানতে পেরেছিলাম। ফার্স্ট স্টেশন আজমির, আর এটা হলো ডেস্টিনেশন স্টেশন হলো চণ্ডীগড়। তো এখানে আমাদের একটাই স্টেশন, মানে এর পরের যে স্টপেজটা সেটাই হলো জয়পুর। তো আমাদের জন্য চা অ্যান্ড বিস্কিট, এই দুটো হলো আমাদের জন্য অ্যালেন। চেয়ার কার যেটা আছে তার ভাড়া হলো 1720 টাকা চণ্ডীগড় পর্যন্ত। এক্সিকিউটিভ যে ক্লাস আছে তার যে প্রাইস সেটা হলো 3170 টাকা চণ্ডীগড় পর্যন্ত। এটা কি সুন্দর টেবিলটা, এরকমভাবে নিয়ে বসা যাবে। আর লেগ স্পেসও ভালোই, বন্দে ভারতের তো লেগ স্পেস দারুণ হয়। আমরা যেহেতু এখান থেকে জয়পুর পর্যন্ত যাব, তো চেয়ার কারের যে কোচ আছে তার ভাড়া হলো 505 টাকা, আর এক্সিকিউটিভ ক্লাসের ক্ষেত্রে এটার ভাড়া হয়ে যাবে 970 টাকা। এই বন্দে ভারতটা আজমির থেকে ছাড়ছে 6:20 আর চণ্ডীগড়ে পৌঁছচ্ছে হলো 2:45, দুপুর 2:45। প্রথম দিনেই পৌঁছে, হ্যাঁ, আর হলো জয়পুরে পৌঁছবে হলো 7:50, মানে সকাল 7:50। হ্যাঁ 7:45 পৌঁছে যাবে, আর এখানে 5 মিনিট হলো স্ট্যান্ডিং টাইম। ট্রেন ছাড়া 10 মিনিট আগে আমরা জলটাও পেয়ে গেছি, তো যাই হোক। আমরা যাব 132 কিলোমিটার রাস্তা, তো আমাদের এখন নিউজ পেপার দিচ্ছে। আমাদের ডেইলি সমাচার পড়ে কি ইংলিশ আছে কিনা জিজ্ঞাসা করো। দৈনিক নবজ্যোতি, অনেক কষ্ট করে পড়লাম। তো এইখানে একটা খবর আছে, বাঙ্গাল সরকার আর ডক্টর কে বিচ বাতচিত বিফল, এক আর ডক্টর কি তবিয়ত বিগড়ি। উইন্ডো শিল্ড আছে, এই যে ওপর নিচ করা যায়। এই স্টেশনটা ফুলেরা জাংশন, টাটা ফুলেরা। আজ 15 তারিখ,
আমরা আজমির চণ্ডীগড় বন্দে ভারত এক্সপ্রেসে করে চলে এলাম জয়পুরে। আবার 17 অক্টোবর এই সেম ট্রেনে করে আমরা গিয়েছিলাম দিল্লিতে। এখানে তো শুধুমাত্র আমরা ব্রেকফাস্টে চা আর বিস্কিট পেয়েছিলাম, কিন্তু সেই দিনকে আমরা পেয়েছিলাম ব্রেকফাস্টও। পরের ভিডিও ক্লিপিংসে দেখাবো আমাদের ব্রেকফাস্টে কী কী আইটেম ছিল। আমরা যখন আজমের থেকে এসেছিলাম সেম ট্রেনে করেই এসেছিলাম, আবার এই সেম ট্রেনে করে আমরা আজকে দিল্লিতে যাচ্ছি। তো এখানে আজকে কী কী ব্রেকফাস্টে দেয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। 7:50 ট্রেন ছেড়ে দিল জয়পুর স্টেশন থেকে। 8:25 আমরা জল পেয়ে গেছি আর চা বিস্কিট এগুলো পেয়ে গেছি আগের দিনের মতো। 9:06 আমাদের খাবার দিয়েছে, আর আমাদের ব্রেকফাস্টে দিয়েছে হলো ব্রেড বাটার, সম্ভবত ব্রেড দিয়েছে দুটো, আর এখানে বাটার আছে। এইটা কি, এটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। আলু সবজি ভাজা, এটা গরম আছে কিন্তু। হ্যাঁ আচ্ছা, আর কি দিয়েছে, ডিমের অমলেট, ভেরি গুড। আর হলো দই দহি, ঠিক আছে, গুড। আমাদের বন্দে ভারতের এক্সপিরিয়েন্স তো বেশ ভালোই ছিল। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও।